আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মন্টি লুকাস্ট এবং লিভোসিট্রিজিন গ্রুপের মেডিসিনগুলিকে নিয়ে। এগুলি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এর ব্র্যান্ড নেম কী, এবং কোন পেশেন্টরা এটিকে কতদিন প্রয়োগে নেবেন, এবং এর ডোজ ডাক্তাররা কীভাবে নির্ধারণ করেন, আর এর মেন সাইড ইফেক্টগুলি কী কী থেকে যায়, আর পেশেন্টরা এটা কীভাবে খাবেন, সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। মন্টি লুকাস্ট লিভোসিট্রিজিন গ্রুপের ওষুধগুলির মধ্যে যেগুলি কমন ব্র্যান্ড নেম হিসাবে পরিচিত, মন্টি লুকাস্ট লিভোসিট্রিজিন হচ্ছে কন্টেন্টস মানে কম্পোজিশন, আর এর যেগুলো ব্র্যান্ড নেম মানে বাজারে বহুল বিক্রিত তার মধ্যে হচ্ছে প্রধানত মন্টেক এলসি, মন্টেয়ার এলসি, মন্ট্রাল, এই জাতীয় গ্রুপের ওষুধগুলি বাজারে অধিকাংশে বিক্রি হয়ে থাকে, অথবা মন্টিনা এল অ্যারিস্টো কোম্পানি অ্যারিস্টো ফার্মা দ্বারা নির্মিত। এই মেডিসিনটি সবথেকে কম পয়সার মধ্যে 70 টাকা এমআরপি হয়ে থাকে, বেস্ট রেজাল্ট দিয়ে থাকে মানে কম অল্প পয়সার মধ্যে। যদি কোনো পেশেন্ট দীর্ঘদিন ধরে ঠান্ডা রোগে ভুগছেন, কোনো প্রকারটা ঠান্ডা কমছে না, অথবা বুকের মধ্যে সাঁই সাঁই বা ধড়ফড় করছে, অথবা তার মানে নিঃশ্বাস নিতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে মন্টি লুকাস্ট এবং লিভোসিট্রিজিন গ্রুপের মেডিসিনগুলি বেস্ট কাজ করে থাকে। তাছাড়া কিছু পেশেন্টের মধ্যে যদি ব্রঙ্কাইটিস থাকে অথবা অ্যাস্থমাটিক প্রবলেম যদি খুব বেশি পরিমাণ থাকে তাদেরকে এই মেডিসিনটি দেওয়া হয়। তাছাড়া এমন কিছু পেশেন্ট আছেন যারা দীর্ঘদিন কাশছেন এবং বুক থেকে অনবরত কফ উঠে চলেছে, কফ কোনো প্রকার নির্মূল হচ্ছে না এবং কাশি কমছে না, সেই ক্ষেত্রেও এই মেডিসিনটি ভালো রেজাল্ট দিয়ে থাকে। অথবা অনেক সময় দেখা যায় কিছু পেশেন্টের মধ্যে গায়ে হাত পায়ে মানে অ্যালার্জি বেরোচ্ছে বা ফুলছে, বা মুখের মধ্যে র্যাশ দেখা যাচ্ছে, বা মুখের মধ্যে কোনো প্রকারের ছোটো ছোটো কিছু বের হচ্ছে, সেই ক্ষেত্রে মন্টি লুকাস্ট লিভোসিট্রিজিন গ্রুপের ওষুধগুলি বেস্ট কাজ করে থাকে। তবে এই ওষুধগুলিকে ডাক্তাররা রাতে খাবার পর একটি খাবার পরামর্শ দিয়ে থাকেন, এবং এটি রাত্রিতে শোবার সময় মানে খাবার পর অথবা সন্ধ্যা 7টায় কোনো কোনো ডাক্তার এটিকে প্রেসক্রাইব করে থাকেন। এটি আপনার 3 মাস অথবা 10 দিন তাছাড়া 1 মাস এরকম হিসাবে ডোজ নির্ধারণ করা হয়ে থাকে। তবে এটি এক টানা খেতে হয়, এটা গ্যাপ দিয়ে কোনোভাবে খাওয়া যাবে না। আর এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হলো এটি ঘুমঘুম ভাব আসতে পারে, মাথা ধরতে পারে এবং বুকের মধ্যে হালকা একটু চাপ অনুভূত হতে পারে। তবে এই ধরনের লক্ষণ যদি আপনার মানে দেখা দেয় তাহলে অবশ্যই আপনি আপনার নিকটবর্তী ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।